বিএনপির হাঁটু নয় আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বাধা দিলে সাহসিকতার সাথে তা প্রতিহত করা হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবগঠিত কমিটির উপর হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সবাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নৈতিকভাবে পরাজয় স্বীকার করে নিয়েছে। আওয়ামী লীগ এখন শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে তারা আজকে লাঠি বন্দুক এবং টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ শুরু করেছে। বাদুল কাদের সাহেব বলেছেন যে বিএনপির নাকি হাঁটু ভাঙা, আমাদের হাঁটু ভাঙা যে নয় তা তো টের পাচ্ছেন। লাঠিও আমরা নেইনি, আপনাদের ইতিমধ্যেই কোমর ভেঙে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রাজনীতিতে লাঠির ব্যবহার আওয়ামী লীগ শিখিয়েছে। আপনারা ঘোষণা দিবেন লাঠি নিয়ে মিছিল করা যাবে না, অন্যদিকে আপনারা লাঠি দিয়ে পিটাবেন, এইটা তো ভালো কথা হলো না। আমরা লাঠি মিছিল করি না, লাঠি খেলা খেলি না, এর আগে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কৈশোরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিলে তা প্রতিহত করা হবে। বিএনপির যে কোনো কর্মসূচিতে সাধারণ মানুষ এখন অংশগ্রহণ করছে, ভবিষ্যতে আরও ব্যাপকভাবে করবে, হয়তো একটা সময় আসবে আন্দোলন জনগণই সফল করবে। সুতরাং কোনো বাধা বিঘ্নই কখনো কোনো ফেসিবাদকে বা কোনো স্বৈরাচারকে টিকে রাখতে পারে নাই। পৃথিবীর ইতিহাস, পূর্বের ইতিহাস, এমনকি বাংলাদেশের ইতিহাসও তাই হবে। যারা মানসিকভাবে এই কাজের কর্মে অভ্যস্ত তাদেরকে আহ্বান করা নয়, সেটাকে মোকাবেলা করা, প্রতিরোধ করাই এখন আমাদের দায়িত্ব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।